শিক্ষার্থী সকল, আপোনালোক সকলোকে এই ভিডিওটোলৈ স্বাগতম জনাইছোঁ। মই জাহ্নবী দেৱী, সহকারী অধ্যাপিকা ৰাজনীতি বিজ্ঞান বিষয়, কৃষ্ণকান্ত সন্দিকৈ, ৰাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়। আমি ইতিমধ্যেই আগৰ ভিডিওটোত গণতন্ত্ৰ মানেনো কি সেই বিষয়ে আলোচনা কৰি আহিছোঁ। আমি সকলোৱে জানো যে গণতন্ত্ৰই এনে এক প্ৰকাৰ চৰকাৰ বা এনে এক প্ৰকাৰ ব্যৱস্থাৰ কথা গুচায় য'ত জনসাধাৰণে নিজেই ৰাজনৈতিক প্ৰক্ৰিয়াত সক্ৰিয়ভাৱে অংশগ্ৰহণ কৰিব পাৰে। এই ভিডিঅ'টোত আমি গণতন্ত্ৰৰ সফলতাৰ বাবে প্ৰয়োজনীয় চৰ্তসমূহ তথা গণতান্ত্ৰিক চৰকাৰৰ বিভিন্ন গুণ আৰু বিভিন্ন দোষসমূহৰ বিষয়ে আলোচনা কৰিম। আহক, এতিয়া আমি আলোচনা কৰোঁ গণতন্ত্ৰৰ সফলতাৰ বাবে প্ৰয়োজনীয় চৰ্তসমূহ। এখন গণতান্ত্ৰিক চৰকাৰৰ সফলতাৰ বাবে কিছুমান চৰ্ত পূৰণ হোৱাটো অতিকৈ প্ৰয়োজনীয়। এই চৰ্তসমূহৰ বিষয়ে আমি এতিয়া আলোচনা কৰিম। গণতন্ত্ৰৰ সফলতাৰ বাবে আটাইতকৈ প্ৰয়োজনীয় চৰ্তটো হৈছে সাৰ্বজনীন শিক্ষা। নাগৰিকসকলে যথোপযুক্তভাৱে শিক্ষিত হ'লেহে তেওঁলোকে নিজৰ প্ৰয়োজনীয় গুণসমূহ বিকাশ সাধন কৰিব পাৰিব আৰু নিজৰ অধিকাৰ আৰু কৰ্তব্যৰ বিষয়ে সচেতন হ'ব পাৰিব। তেতিয়াহে তেওঁলোকে সক্ৰিয়ভাৱে গণতান্ত্ৰিক প্ৰক্ৰিয়াত অংশগ্ৰহণ কৰিব পাৰিব আৰু গোটেই প্ৰক্ৰিয়াটো এক সফল প্ৰক্ৰিয়া হিচাপে পৰিগণিত কৰিব পাৰিব। গণতন্ত্ৰৰ সফলতাৰ বাবে আন এটা প্ৰয়োজনীয় চৰ্ত হৈছে ৰাজনৈতিক সজাগতা। গণতন্ত্ৰৰ কৃতকাৰ্যতাৰ বাবে নাগৰিকসকলৰ মনত ৰাজনৈতিক সজাগতাৰ ভাৱ ৰোপণ কৰাটো অতিকৈ প্ৰয়োজনীয়। আমি সকলোৱে জানো যে গণতান্ত্ৰিক চৰকাৰত জনসাধাৰণে চৰকাৰৰ ওপৰত এক নিয়ন্ত্ৰণ ৰক্ষা কৰিব পাৰে, কিন্তু এই নিয়ন্ত্ৰণ ৰক্ষা কৰাটো সম্ভৱ হয় যদিহে নাগৰিকসকলৰ মাজত ৰাজনৈতিক সজাগতা থাকে। চৰকাৰ যাতে স্বেচ্ছাচাৰী নহয় তাৰ বাবে জনসাধাৰণে তীক্ষ্ণ দৃষ্টি ৰাখিব লাগে আৰু এই তীক্ষ্ণ দৃষ্টিৰ বাবে নাগৰিকসকলৰ মনত বা নাগৰিকসকলৰ মাজত ৰাজনৈতিক সজাগতাৰ ভাৱ পোষণ কৰাটো বা ভাৱ ৰোপণ কৰাটো অতিকৈ প্ৰয়োজনীয়। গণতন্ত্ৰৰ সফলতাৰ বাবে আন এটা প্ৰয়োজনীয় চৰ্ত হ'ল শক্তিশালী জনমতৰ উপস্থিতি। এটা মুক্ত সাহসী প্ৰচাৰ মাধ্যমৰ উপস্থিতি গণতন্ত্ৰৰ বাবে অতি প্ৰয়োজনীয় চৰ্ত। প্ৰচাৰ মাধ্যমে গণতন্ত্ৰৰ সজাগ প্ৰহৰী হিচাপে কাম কৰে। আমি সকলোৱে জানো যে প্ৰচাৰ মাধ্যমক গণতন্ত্ৰৰ সফলতাৰ বা গণতন্ত্ৰৰ চতুৰ্থ স্তম্ভ বুলিও কোৱা হয়। যদিহে এটা মুক্ত সাহসী প্ৰচাৰ মাধ্যম থাকে তেন্তে দেশখনত এটা শক্তিশালী জনমতৰো গঠন হ'ব পাৰে। যদিহে এটা শক্তিশালী জনমত গঠন হয় তেতিয়াহ'লে চৰকাৰে কোনো পধ্যেই জনসাধাৰণৰ কল্যাণ সাধনৰ পৰা বিৰত থাকিব নোৱাৰে। অৰ্থাৎ এক শক্তিশালী জনমতে চৰকাৰক সদায় এক সঠিক দিশ নিৰ্দেশনা কৰে। গণতন্ত্ৰৰ সফলতাৰ বাবে আন এটা প্ৰয়োজনীয় চৰ্ত হ'ল মৌলিক অধিকাৰ আৰু স্বাধীনতা। গণতন্ত্ৰত নাগৰিকসকলে কিছুমান পৌৰ অধিকাৰ আৰু স্বাধীনতা ভোগ কৰিব লাগে যাতে তেওঁলোকৰ প্ৰতিভা বিকশিত হয়। গণতন্ত্ৰত নাগৰিকসকলক মৌলিক অধিকাৰ প্ৰদান কৰা হয় কিয়নো এই অধিকাৰসমূহৰ অনুপস্থিতিত এজন ব্যক্তিৰ সৰ্বাংগীন বিকাশ কেতিয়াও সম্ভৱপৰ নহয়। সাধাৰণতে বিশ্বৰ প্ৰায়ভাগ দেশেই, প্ৰায়ভাগ গণতান্ত্ৰিক দেশেই তেওঁলোকৰ নাগৰিকসকলক কিছুমান মৌলিক অধিকাৰ আৰু স্বাধীনতা প্ৰদান কৰিছে। উদাহৰণস্বৰূপে আমি আমাৰ ভাৰতবৰ্ষৰ কথাই উল্লেখ কৰিব পাৰোঁ। ভাৰতবৰ্ষই ইয়াৰ সংবিধানত তৃতীয় অধ্যায়ত নাগৰিকসকলক কিছুমান মৌলিক অধিকাৰ প্ৰদান কৰিছে। এই মৌলিক অধিকাৰসমূহে জনসাধাৰণক এক উন্নত জীৱন নিৰ্বাহ কৰাত তথা তেওঁলোকৰ ব্যক্তিত্ব বিকাশ কৰাত অতিকৈ সহায় কৰে। গণতন্ত্ৰৰ সফলতাৰ বাবে আন এটা প্ৰয়োজনীয় চৰ্ত হৈছে সামাজিক, ৰাজনৈতিক আৰু অৰ্থনৈতিক বৈষম্য দূৰীকৰণ। এখন গণতান্ত্ৰিক চৰকাৰ সফল হ'বৰ বাবে ইয়াৰ জনসাধাৰণৰ মাজত সকলো ধৰণৰ সমতা স্থাপন কৰিব লাগিব। লাগিলে সেয়া ৰাজনৈতিকেই হওক বা সামাজিকেই হওক বা অৰ্থনৈতিকেই হওক। ৰাজনৈতিক, সামাজিক আৰু অৰ্থনৈতিক বৈষম্য থাকিলে এখন দেশে কেতিয়াও উন্নতি কৰিব নোৱাৰে। ৰাজনৈতিক ক্ষেত্ৰত এখন গণতান্ত্ৰিক দেশে ইয়াৰ জনসাধাৰণক ভোটদানৰ জৰিয়তে তথা নিৰ্বাচনত অংশগ্ৰহণৰ জৰিয়তে তথা চৰকাৰী চাকৰি বা চৰকাৰী অফিচ বা চৰকাৰী কাৰ্যালয়ত নিৰ্বাচিত হোৱাৰ অধিকাৰৰ জৰিয়তে ৰাজনৈতিক সফলতা বা ৰাজনৈতিক ক্ষমতা স্থাপনৰ প্ৰয়াস কৰিছে। তদুপৰি সামাজিক ক্ষমতা স্থাপনৰ বাবে ভাৰতবৰ্ষৰ সংবিধানে বিভিন্ন অনুচ্ছেদ অন্তৰ্ভুক্ত কৰিছে যাৰ জৰিয়তে ভাৰতবৰ্ষই ইয়াৰ জনসাধাৰণৰ মাজত সামাজিক তথা অৰ্থনৈতিক ক্ষমতা স্থাপনৰ প্ৰয়াস কৰিছে। যদিহে সামাজিক আৰু ৰাজনৈতিক ক্ষমতা নাথাকে তেতিয়াহ'লে আমি গণতন্ত্ৰক ৰাজনৈতিকভাৱে কেতিয়াও সফল বুলি ক'ব নোৱাৰোঁ।
এখন গণতান্ত্রিক দেশের সফলতার বাবে সামাজিক অর্থনৈতিক আর রাজনৈতিক সমতা অতিক প্রয়োজনীয়। রাজনৈতিক অর্থনৈতিক আর সামাজিক সমতা থাকলেহে দেশ এখন প্রকৃত অর্থত ন্যায় স্থাপন হওয়া বলে কব পারি। গণতন্ত্রের সফলতার বাবে আন একটা প্রয়োজনীয় শর্ত হয়েছে যোগ্য নেতৃত্ব। যোগ্য নেতৃত্বর উপরতো গণতন্ত্রের কৃতকার্যতা নির্ভর করে। গণতন্ত্রের কৃতকার্যতার বাবে দেশ এখন একটা প্রভাবশালী নেতৃত্ব অতিক প্রয়োজনীয়। উদাহরণস্বরূপে আমি আমার প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর বিষয়ে উল্লেখ করব পারো। ভারতবর্ষই স্বাধীনতা লাভ করার পিছতেই জওহরলাল নেহরুর নেতৃত্বত ভারতবর্ষই এক সফল গণতন্ত্র হিসাবে পরিগণিত হয়েছিল। গণতন্ত্রের সফলতার বাবে আন একটা প্রয়োজনীয় শর্ত হয়েছে ন্যায়পালিকার স্বাধীনতা। আমি সকলে জানো যে সরসংখ্যক গণতন্ত্রত বা সরসংখ্যক গণতান্ত্রিক রাষ্ট্রত সংবিধানে নাগরিকসকলক কিছুমান মৌলিক অধিকার তথা মৌলিক স্বাধীনতা প্রদান করেছে। এখন গণতান্ত্রিক দেশত ন্যায়পালিকার দায়িত্ব হয়েছে নাগরিকসকলের এই মৌলিক অধিকারসমূহ রক্ষণাবেক্ষণ করা বা রক্ষা করা আর সংবিধানের রক্ষক হওয়া। সাধারণত এখন গণতান্ত্রিক দেশত ন্যায়পালিকাক গণতন্ত্রের বা সংবিধানের রক্ষক হিসাবে অভিহিত করা হয়। কিন্তু ন্যায়পালিকায় নিজের এই দায়িত্ব পালন করার বাবে ন্যায়পালিকাক সকলো ধরনের রাজনৈতিক প্রভাবের পর মুক্ত রাখব লাগিব। তেতিয়াহে ন্যায়পালিকার স্বাধীনতা অক্ষুণ্ণ থাকিব। ভারতবর্ষতো আমার ন্যায়পালিকার স্বাধীনতা রক্ষার বাবে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই অনুসরি ভারতবর্ষের ন্যায়পালিকার ন্যায়াধীশসকলক কোনো ধরনের রাজনৈতিক প্রভাবের পর মুক্ত থাকি তেওঁলোকক নিয়োগ করা হয়। গতি এনে ধরনের বিভিন্ন ব্যবস্থার জড়িয়ে ভারতবর্ষত ন্যায়পালিকার স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার প্রয়াস করা হয়েছে। আর এই ন্যায়পালিকার এই স্বাধীনতার বাবে ভারতবর্ষ উচ্চতম ন্যায়ালয় তথা উচ্চ ন্যায়ালয়সমূহে নাগরিকসকলের মৌলিক অধিকারসমূহ সুরক্ষা করব পারে। এইদরে ভারতবর্ষত ন্যায়পালিকার স্বাধীনতা রক্ষার বাবে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর ন্যায়পালিকার এই স্বাধীনতা রক্ষার ফলতহে গণতন্ত্রই কৃতকার্যতা লাভ করব পারে। আমার দেশত উচ্চতম ন্যায়ালয় তথা উচ্চ ন্যায়ালয়সমূহে রাজনৈতিক প্রভাবের পর মুক্ত থাকি নাগরিকসকলের মৌলিক অধিকারসমূহ রক্ষা করে। গতি শিক্ষার্থীসকল, আমি আলোচনা করলো যে গণতন্ত্রের কৃতকার্যতার বাবে মূলত প্রয়োজনীয় শর্তসমূহ হয়েছে সার্বজনীন শিক্ষা, রাজনৈতিক সজাগতা, শক্তিশালী জনমতের উপস্থিতি, মৌলিক অধিকার আর স্বাধীনতা, আর সকল ধরনের রাজনৈতিক সামাজিক আর অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, যোগ্য নেতৃত্ব আর ন্যায়পালিকার স্বাধীনতা। শিক্ষার্থীসকল, এতিয়া আমি গণতন্ত্রের গুণসমূহের বিষয়ে আলোচনা করো আহক। আমি সকলে জানো যে বর্তমান সময়ত গণতন্ত্রকে সর্বোত্তম প্রকারের সরকার হিসাবে অভিহিত করা হয়। গতি গণতন্ত্রের কিছু গুণ আছে। গণতন্ত্রের এই সুবিধা বা গুণসমূহের বিষয়ে এতিয়া আলোচনা করো আহক। গণতন্ত্রের প্রথমটো গুণ বা প্রথমটো সুবিধা হয়েছে, যেহেতু গণতন্ত্রত সরকার জনপ্রিয় সন্মতির উপর গঠিত হয়, গতি গণতান্ত্রিক সরকার এখন জনসাধারণের ওসর সদায় দায়বদ্ধ। এখন গণতান্ত্রিক সরকার সদায় জনমতের ভিত্তিত গঠিত হয় আর ই জনসাধারণের ইচ্ছার দ্বারা পরিচালিত হয়। ইয়ার ফলত এখন গণতান্ত্রিক সরকারে জনসাধারণের ইচ্ছার বিরুদ্ধে বা জনসাধারণের কল্যাণ সাধনের বিরুদ্ধে কেউ যাব নয়। গণতন্ত্রের আন একটা সুবিধা বা আন একটা গুণ হয়েছে সমতা। অর্থাৎ এখন গণতান্ত্রিক সরকারে সমতা প্রদান করবলে বা মানুষের মাজত সমতা স্থাপন করবলে যত্ন করে। যেহেতু আমি সকলে জানো যে গণতন্ত্রের ভেটি হল সমতা, এখন গণতান্ত্রিক সরকারে সকল ধরনের বৈষম্য দূরীকরণ করে, অর্থাৎ শ্রেণী, বর্ণ, লিঙ্গ, জাতি নির্বিশেষে সকল ধরনের বৈষম্যর ভাব পরিহার করে ইয়ার সকল জনসাধারণের মাজত সমতা স্থাপন করার প্রয়াস করে আর সকল শ্রেণীর লোকের স্বার্থ সুরক্ষিত করে। আর জনসাধারণের সর্বাঙ্গীন কল্যাণ সাধনেই হয়েছে গণতন্ত্রের উদ্দেশ্য। গণতন্ত্রের আন একটা সুবিধা বা আন একটা গুণ হয়েছে গণতন্ত্রত নাগরিকসকলের সরকারী কার্যকলাপ বা রাজনৈতিক কার্যকলাপত অংশগ্রহণের মনোভাব থাকে। আমি সকলে জানো যে গণতন্ত্রত জনসাধারণে তেওঁলোকৰ প্রতিনিধি নির্বাচন করে আর এই নির্বাচিত প্রতিনিধিসকলে সরকার পরিচালনা করে। ই যোগ্য নাগরিক গড়ার ক্ষেত্র হিসাবে কাম করে। গতি আমি কব পাৰো যে
গণতন্ত্রই বা গণতান্ত্রিক সরকারে জনসাধারণের মনত এক রাজনৈতিক শিক্ষা প্রদান করে আর যোগ্য নাগরিক হিসাবে গড়ি তোলার ক্ষেত্র অরিহণা যোগায়। ই নাগরিকসকলের মনত এক জাতীয়তাবোধ জাগ্রত করে আর কর্তব্য তথা অধিকারের বিষয়ে সজাগ করে তোলে। মূলত আমি কব পারো যে গণতান্ত্রিক সরকারত জনসাধারণে যেহেতু পরোক্ষভাবেই হোক বা প্রত্যক্ষভাবেই হোক রাজনৈতিক প্রক্রিয়াত অংশগ্রহণ করে, গতিকে এই গণতান্ত্রিক সরকারে বা গণতান্ত্রিক ব্যবস্থায় তেওঁলোকৰ মাজত এক রাজনৈতিক শিক্ষা তথা জাতীয়তাবোধৰ ভাব জাগ্রত করে। গণতান্ত্রিক সরকারের আন একটা গুণ হল এই গণতান্ত্রিক সমাজত বিপ্লবৰ প্রবণতা না থাকে। যেহেতু গণতন্ত্রত জনসাধারণে নিজেই প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে রাজনৈতিক প্রক্রিয়াত অংশগ্রহণ করে, গতিকে এনে এখন সরকারত বা এনে এক ব্যবস্থাত বিপ্লবৰ প্রবণতা সাধারণতে কম থাকে। মানুহৰ মাজত কিছুমান সংঘাত বা কিছুমান প্রবলেমৰ সৃষ্টি হলেও তেওঁলোকে এই সংঘাতসমূহ মুকলিকৈ বিভিন্ন ধরনের সাংবিধানিক উপায়ে অর্থাৎ শান্তিপূর্ণভাবে সমাধান করিবৰ বাবে যত্ন করে। গণতান্ত্রিক সরকারের আন একটা গুণ হৈছে গণতন্ত্রত প্রত্যেকজন ব্যক্তিরে সামাজিক স্বীকৃতি আছে। ই প্রত্যেকজন ব্যক্তিরে ব্যক্তিত্বর সর্বাঙ্গীন বিকাশ সুনিশ্চিত করে আর নাগরিকসকলের মাজত দায়িত্ববোধের বীজ রোপণ করে। আমি সকলোৱে জানো যে গণতন্ত্র বা গণতান্ত্রিক ব্যবস্থায় জনসাধারণের মাজত রাজনৈতিক, সামাজিক আর অর্থনৈতিক ক্ষমতা স্থাপনের বাবে সর্বতোপ্রকারে প্রয়াস করে। ইয়ার ফলত এক গণতান্ত্রিক সরকারে ব্যক্তিসকলের মাজত এক সামাজিক স্বীকৃতিও প্রদান করেছে। গতিকে এই সামাজিক স্বীকৃতিয়ে ব্যক্তিসকলের সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রে যথেষ্ট অরিহণা যোগায়। শিক্ষার্থীসকল, আহক আমি এতিয়া গণতন্ত্রের কিছুমান অসুবিধা বা কিছুমান দোষসমূহৰ বিষয়ে আলোচনা কৰোঁ। যদিও গণতন্ত্র বর্তমান সময়ত আটাইতকৈ ভাল বা অতি উত্তম সরকারি ব্যবস্থা হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়, তথাপিতো গণতন্ত্রের কিছুমান দোষ আছে। গণতন্ত্রের এই দোষসমূহ উল্লেখ করা হল। গণতন্ত্রক অযোগ্য লোকের দ্বারা গঠিত সরকার বলে সমালোচনা করা হয়। আমি সকলোৱে জানো যে পরোক্ষ গণতন্ত্রত আমি প্রতিনিধিসকলক নির্বাচন করো আর এই নির্বাচিত প্রতিনিধিসকলে আমার হয়ে সরকারি কার্যকলাপত অংশগ্রহণ করে। ভোটদাতাসকলে তেওঁলোকৰ প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রত প্রতিনিধির অভিজ্ঞতা আর জ্ঞানের সলনি তেওঁর জনপ্রিয়তার প্রতিহে বেশি গুরুত্ব আরোপ করে। ইয়ার ফলত বহু সময়ত বহুতো অযোগ্য লোক আমি প্রতিনিধি হিসাবে নির্বাচন করো। বিভিন্ন সমালোচকে এইটাও কয় যে গণতন্ত্রই বিভিন্ন ক্ষেত্রত প্রগতি বাধাপ্রাপ্ত করে আর দুর্নীতির পোষকতা করে। রাজনৈতিক দলসমূহ ক্ষমতা লাভের প্রতিহে অধিক আগ্রহী। এই রাজনৈতিক দলবুরে নিজের ব্যক্তিগত স্বার্থসিদ্ধিত মনোনিবেশ করে আর ইয়ার ফলত রাষ্ট্রের সামূহিক স্বার্থ প্রতি বিধি দিয়ে। উদাহরণস্বরূপে আমি ভারতবর্ষতেই দেখিব পাও যে বিভিন্ন রাজনৈতিক নেতায় বিভিন্ন সময়ত বিভিন্ন ধরনের দুর্নীতিত লিপ্ত হয়েছে। ইয়ার ফলত আমার দেশখনে প্রগতির ক্ষেত্রে সদায় পিছপরি রয়েছে। আকৌ সমালোচকসকলে এইটাও কয় যে গণতান্ত্রিক সরকার এখন সদায় ব্যয়বহুল সরকার। আমি পরোক্ষ গণতন্ত্রত আমি আমার প্রতিনিধিসকলক নির্বাচন করো। এই প্রতিটি নির্বাচন বা প্রত্যেকটি নির্বাচনে অতি ব্যয়বহুল হয়। ইয়ারোপরি এখন গণতান্ত্রিক সরকারত বিভিন্ন ধরনের সরকারি দপ্তর থাকে। এই সরকারি দপ্তরের সংখ্যা অধিক হওয়ার কারণেও ব্যয় বাড়ি যায়। গতিকে সমালোচকসকলে গণতান্ত্রিক সরকারক এক ব্যয়বহুল সরকার বলে অভিহিত করেছে। আকৌ কিছুমান সমালোচকর মতে গণতান্ত্রিক সরকার জাতীয় সংকটের বাবে উপযোগী নহয়। আমি সকলোৱে জানো যে জাতীয় সংকটত অতি শীঘ্রে বা অতি খরখেদাকৈ সিদ্ধান্ত গ্রহণ করবলগীয়া হয়। কিন্তু যেহেতু গণতান্ত্রিক সরকারত বিভিন্ন আলোচনা বা বহু মন্ত্রী বা বহু বিভাগের অনুমোদন সাপেক্ষেহে সিদ্ধান্ত গ্রহণ করব পারি, গতিকে কিছুমান জাতীয় সংকটের মুহূর্তত এখন গণতান্ত্রিক সরকারে ক্ষিপ্রভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করিব নোৱাৰিবও পাৰে। আকৌ সমালোচকসকলে এইটোও কৈছে যে গণতান্ত্রিক সরকার যেহেতু সংখ্যাগরিষ্ঠর শাসন, গতিকে ইয়াত সংখ্যালঘুসকলের স্বার্থ সুরক্ষিত নহবও পাৰে। অর্থাৎ আমি কব পাৰো যেহেতু এখন সরকার, এখন গণতান্ত্রিক সরকার সদায় সংখ্যাগরিষ্ঠর ভোটের দ্বারাহে নির্বাচিত হয়, গতিকে বহু ক্ষেত্রত এইটোও দেখিবলৈ পোৱা যায় যে এখন গণতান্ত্রিক দেশত সংখ্যালঘুসকলের স্বার্থ বহু ক্ষেত্রত সুরক্ষিত নহয়। যদিও গণতান্ত্রিক সরকারের কিছুমান দোষ আছে, কিন্তু এই দোষসমূহ যদি আমি ওভারকম করব পারো, এই দোষসমূহ যদি আমি
নোহোৱা কৰিব পাৰোঁ তেতিয়াহ'লে গণতন্ত্ৰ পৃথিৱীৰ ভিতৰতে এক সৰ্বত প্ৰকাৰৰ চৰকাৰ হিচাপে পৰিগণিত হ'ব। এতিয়াও বহুতো দেশে বিভিন্ন দোষ বা বিভিন্ন প্ৰতিবন্ধকতা নেওচি গণতন্ত্ৰক এক সফল চৰকাৰ হিচাপে পৰিগণিত কৰিছে। গণতান্ত্ৰিক চৰকাৰ এখন মূলতঃ এটা কাৰণেই ভাল যে ইয়াত জনসাধাৰণৰ মতামত বা ইয়াত জনসাধাৰণৰ অপিনিয়ন তেওঁলোকৰ যিবোৰ আশা আকাংক্ষা সেইবোৰ প্ৰতিফলিত হয়, সেইবোৰ প্ৰতিফলিত কৰে আমাৰ দ্বাৰা নিৰ্বাচিত প্ৰতিনিধিসকলে। গতিকে গণতন্ত্ৰৰ সফলতা বা গণতান্ত্ৰিক চৰকাৰ এখন সফল কৰাত ইয়াত জনসাধাৰণৰ ৰাজনৈতিক সজাগতা তথা তেওঁলোকৰ তীক্ষ্ণ দৃষ্টি সদায় প্ৰয়োজনীয়। গতিকে শিক্ষাৰ্থীসকল, মই আশা কৰিছোঁ যে এই ভিডিঅ'টোৰ জৰিয়তে আপোনালোকে গণতন্ত্ৰৰ প্ৰয়োজনীয় সফলতাৰ বাবে প্ৰয়োজনীয় চৰ্তসমূহ তথা ইয়াৰ গুণ আৰু দোষসমূহৰ বিষয়ে আলোচনা কৰিবলৈ সক্ষম হ'ব। ধন্যবাদ।